বন্ধুরা, ভারতে চন্দ্রযান তিন ক্রমশই চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। চন্দ্রযান তিনের এই সফলতা নিয়ে শুধুমাত্র নাসা নয়, চীনও খুবই চিন্তিত। এই মুহূর্তে চন্দ্রযান তিন চাঁদের এমন ভয়ানক কিছু ছবি পাঠিয়েছে যার মধ্যে আজব কিছু জিনিস দেখা যাচ্ছে, যেটা দেখার পরে বৈজ্ঞানিকরাও হেরান হয়ে গেছে। কি রয়েছে ছবিতে জানতে গেলে ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে। চন্দ্রযান যখনই চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে, ঠিক সেই সময় থেকে চাঁদের কক্ষপথে বেশ কিছু রহস্যময় জিনিস উদ্ধার করতে পেরেছে চন্দ্রযান তিন। প্রথমে তো চাঁদের অরবিটে যখন প্রথম প্রবেশ করেছিল চন্দ্রযান তিন, তখন প্রথম মেসেজ করেছিল কি, আমি চন্দ্রযান তিন বলছি, আমি সঠিকভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছি এবং আমি চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করতে পারছি। এই মেসেজটি ইসরোর হেডকোয়ার্টারে বসে থাকা বিজ্ঞানীদের মুখে হাসি নিয়ে এসেছিল। কিন্তু চন্দ্রযান তিন এই মুহূর্তে কিছু তাজা ছবি পাঠিয়ে পুরো দুনিয়াতে একটা হালচাল করে দিয়েছে। চাঁদ সম্পূর্ণভাবে একলা ছিল, তো চাঁদের ভিতরে এমন কি দেখল চন্দ্রযান তিন? চাঁদের পৃষ্ঠে যাওয়ার জন্য যেই সমস্ত কঠিন রাস্তাগুলো ছিল, সেগুলো কিন্তু সমস্ত রাস্তায় অনায়াসেই বর্তমানে পার করে ফেলেছে চন্দ্রযান তিন। এখন আপনাদের মনে একটা প্রশ্ন হয়তো দানা বাঁধছে যে সেই ফটোগুলোতে আসলে কি দেখতে পেরেছে চন্দ্রযান তিন এবং বর্তমানে চাঁদের কতটা কাছে পৌঁছেছে চন্দ্রযান তিন। এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। বন্ধুরা, চাঁদে পা দেওয়ার এই যে উচ্চাকাঙ্ক্ষাটি রয়েছে সেটা কিন্তু বিজ্ঞানীদের আজকে তৈরি হয়নি। আসলে যবে আমেরিকা চাঁদে প্রথম মানুষের পদার্পণ করিয়েছে অ্যাপোলো 11-এর মাধ্যমে, সেই সময়তেও আমেরিকার সাথে রাশিয়ার একটা ওয়ার লেগেছিল, অর্থাৎ কোল্ড ওয়ার। কিন্তু এতদিন পর্যন্ত চাঁদে যতগুলো মিশন করা হয়েছিল তার মধ্যে কোনো মিশনেই চাঁদের দক্ষিণ মেরুতে যাওয়ার কথা কোনো বিজ্ঞানীরা অথবা কোনো দেশ এতদিন পর্যন্ত কল্পনাও করতে পারেনি। কিন্তু ইসরো চন্দ্রযান তিন চাঁদে পৌঁছানোর আগেই পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের আশ্চর্য করে দিয়েছে। তারা ভাবছিল যে চন্দ্রযান তিন হয়তো চাঁদের মাটিতে পৌঁছানোর পরে তারা কিছু সেখান থেকে ছবি পাঠাবে, কিন্তু চন্দ্রযান তিন তো চাঁদের কক্ষপথে ঢোকার পরেই তারা এমন কিছু ছবি পাঠিয়ে দিয়েছে যেটা দেখে শুধুমাত্র ইসরোর বিজ্ঞানীরা নয়, নাসাও আশ্চর্যচকিত হয়ে গেছে। ইসরোর বিজ্ঞানীদের তাজা আপডেট অনুযায়ী এই মুহূর্তে চন্দ্রযান তিন চাঁদের অনেকটাই কাছে পৌঁছে গেছে এবং তাদের প্রোপালশন মডিউল তাদের ল্যান্ডার মডিউল থেকে অনেকটাই আলাদা হয়ে গেছে এবং ল্যান্ডার মডিউলটি প্রোপালশন মডিউলকে ছেড়ে অনেকটাই আগেও চলে গেছে। অর্থাৎ সেই দিনটি আর বেশি দেরি নেই যেদিন চাঁদের দক্ষিণ মেরুতে নিজের আধিপত্য স্থাপন করবে ভারতবর্ষ, অর্থাৎ চন্দ্রযান তিন। কিন্তু যতটাই চাঁদের কাছাকাছি পৌঁছে যাচ্ছে চন্দ্রযান তিন, ইসরোর বিজ্ঞানীদের বুকের ধরফরানি ততটাই বেড়ে যাচ্ছে। কারণ কি, এই মিশনের সবথেকে কঠিন পদক্ষেপটি হচ্ছে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করানো, এবং সবথেকে যে কঠিন পদক্ষেপটি ছিল সেটা ছিল তার প্রোপালশন মডিউল এবং তার ল্যান্ডার মডিউলকে আলাদা করা, যেটা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে ইসরোর বিজ্ঞানীরা করে দেখাতে পেরেছে। তো আপনারা ভাবছেন যে কি করে এটা সম্ভব হলো? তো পৃথিবী থেকে 1,34,000 কিলোমিটার দূরে রয়েছে চন্দ্রযান তিন এবং পৃথিবীর নাসার ইসরোর কন্ট্রোল রুম থেকেই একটা বাটন প্রেস করা হয়েছে প্রোপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউলটি যে স্ক্রুয়ের সঙ্গে সংযুক্ত করা ছিল সেই স্ক্রুটিকে তারা বিস্ফোরণ ঘটিয়েছে এবং এর ফলে ল্যান্ডার মডিউল এবং প্রোপালশন মডিউল দুটো আলাদা হয়ে গেছে এবং প্রোপালশন মডিউল ল্যান্ডার মডিউলকে একটা অ্যাসিলারেট করেছে যেটা 1 মিটার পার সেকেন্ড বেগে যে প্রোপালশন মডিউলটি ল্যান্ডার মডিউলকে আগে ঠেলে দিয়েছে, অর্থাৎ বর্তমানে ল্যান্ডার মডিউলটি প্রোপালশন মডিউল থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি বেগে চলছে এবং এখান থেকে আসল পরীক্ষাটি শুরু হতে চলেছে। তো আগের বিষয়ে জানার পূর্বে আপনাদের জানিয়ে দিই যে বর্তমানে চন্দ্রযান তিন কি খুশির খবর দিয়েছে। আসলে চাঁদে যেই সমস্ত গর্তের কথা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা করছিল, সেই গর্তের সম্বন্ধে বিস্তারিত সমস্ত কিছুই চন্দ্রযান তিন এবার খোলাসা করে দিয়েছে। এটা আমরা আপনাদের আগেই জানিয়ে দিয়েছি যে চাঁদের
দক্ষিণ মেরুতে বড় বড় অনেক গর্ত রয়েছে, যেখানে কোনোটার কোনোটার আকার কয়েক কিলোমিটার পর্যন্ত। এবং এই সমস্ত গর্তের কথা চিন্তা করে সমস্ত স্পেস এজেন্সিরাই তাদের স্পেস ক্রাফটকে অথবা তাদের চন্দ্রযানকে সেই সমস্ত জায়গাতে নামানোর পূর্বে অন্তত 10 বার চিন্তা করে। এবং এই সমস্ত ভয়ানক কিছু গর্তের ছবি চন্দ্রযান 3 সমস্ত বিশ্ববাসীর জন্য নিয়ে এসেছে। এবং এই ছবিগুলো দেখেই ইসরোর বিজ্ঞানীদের আনন্দে চোখে জল চলে এসেছে। যখন চন্দ্রযান 3-এর ভেতরে লাগানো হাই রেজুলেশন ক্যামেরার মাধ্যমে চাঁদের এত সুন্দর ছবিগুলো তোলা হয়েছে, ফটো ছাড়াও চন্দ্রযান 3 সেখানের একটা ভিডিও বানিয়েছে, যেটা আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং যেটা দেখার পরে প্রত্যেকটি ভারতীয়র গর্বে বুক চওড়া হয়ে গেছে। আসলে আমাদের ইসরোর বিজ্ঞানীরা কিন্তু অনেক আগে থেকে সমস্ত কিছুই প্ল্যান করে রেখেছিলেন, এবং সেই প্ল্যান মোতাবেকই এখন চন্দ্রযান 3 আগে যাচ্ছে। আগের প্ল্যানের কথা যদি আপনাদের জানাই, তাহলে এখন ইসরোর বিজ্ঞানীরা ধীরে ধীরে তার যে অরবিট রয়েছে সেটাকে ছোট করে দেবে, এবং সেই হিসাবে চন্দ্রযান চাঁদের কাছাকাছি চলে যাবে। এবং চাঁদের মাটিতে নামার প্রসেস তখনই শুরু হবে যখন চন্দ্রযান 3 থেকে চাঁদের উচ্চতা 36 কিলোমিটার থাকবে, এবং সেখানেই চন্দ্রযান 3 দক্ষিণ মেরুতে তার লোকেশন দেখবে। বন্ধুরা, এখানে ইসরোর বিজ্ঞানীরা তাদের বুদ্ধির ইউজ করে চন্দ্রযান 3-কে সোজাসুজি ল্যান্ডিংয়ের জন্য পাঠায়নি, বরঞ্চ তারা ধীরে ধীরে তাদের অরবিট চেঞ্জ করে খুবই ধীর গতিতে তারা চন্দ্রপৃষ্ঠে পা রাখবে। এরকমটি করার একমাত্র কারণ হচ্ছে এখনও পর্যন্ত যতগুলো দেশ চাঁদের মাটিতে খাড়াখাড়িভাবে অবতরণ করার চেষ্টা করেছে সবার চন্দ্রযান ক্র্যাশ হয়ে গেছে। কিন্তু ইসরোর বিজ্ঞানীদের এই বুদ্ধির জন্যই চন্দ্রযান 3 সফল হতে আর কেউ আটকাতে পারবে না। এবং আমাদের এতটা বিশ্বাস রয়েছে যে এবার ল্যান্ডার বিক্রম খুবই সূক্ষ্মতার সাথে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করতেই পারবে। সফট ল্যান্ডিং করার জন্য তো বন্ধুরা আপনারা কি ভাবছেন, চন্দ্রযান 3 কি সফল হবে নাকি হবে না, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন বন্ধুরা, অন্তত একজনের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই